আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার কাছে এখনো মনে হয় আমাদের বিশ্বকাপের জন্য, এশিয়া কাপের জন্য তামিম ইজ দ্য রাইট চয়েস অ্যাজ এ ক্যাপ্টেন। আমি কিছু এরকম প্রশ্নই উঠে না, মানে আপনার কি মনে হয় যে, না না আপনাদের কি কারো মনে হয় যে এই হঠাৎ করে এই এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে এসে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব কোনো কারোর জন্য? মানে এটা একটা কি ধরনের কথা বলছেন আপনারা, আমি বুঝতেই পারছি না। মানে কে কি বললো সেটা বড় কথা না, আপনারা তো আপনাদের নিজেদের মাইন্ডটাকে কাজে লাগান। সো আমি মনে করি এটা আমার ধারণায় হয়তো ইমোশনাল কোনো একটা সিদ্ধান্ত হয়েছে, যে কারণেই হোক, যদিও সে বলেছে যে এটা একদিন দুই দিনের না, বেশ কিছুদিন ধরে এটা নিয়ে সে চিন্তাভাবনা করে সবার সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তটা সে নিয়েছে। কাজেই কিছু একটা ফ্যাক্টর তো আছেই, এই সেই ফ্যাক্টরগুলো যদি জানতে পারি, আমার মনে হয় খালি এবারের জন্য না, তামিম ইকবাল ইস্যু না, কিন্তু সামনে ক্রিকেট বোর্ডের জন্য এটা ভালো হবে যদি জানতে পারি। এবং সাথে সাথে এও আশা করি যে আমি যেটা বলেছি যে ওকে এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার আমাদের ওডিআই টিমে, এই এই কথাটায় ও যদি ওর সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে আমি খুশি হব এবং আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আপনাকে আমি বলে দিই, আমাদের কাছে এখন পর্যন্ত ক্যাপ্টেন ওডিআই হচ্ছে তামিম ইকবাল, এখন পর্যন্ত আমাদের কাছে সেটাই আছে, ঠিক আছে? এবং কোনো কারণে যদি ক্যাপ্টেন না খেলে ভাইস ক্যাপ্টেন সেই ম্যাচটা চালায়, সো সেই ভাইস ক্যাপ্টেনই চালাবে, কিন্তু পারমানেন্ট কোনো ক্যাপ্টেন আমরা দিচ্ছি না এখন।